সেই ভূমি যেখানে আজও কৃষ্ণের নিত্য লীলা চলতে থাকে। কৃষ্ণের প্রাতকালীন লীলা থেকে শুরু করে নিশান্ত লীলা পর্যন্ত যা কিছু লীলার নিত্যসিদ্ধ মহাজনগণ অংশগ্রহণ করে নন্দিত হন, আমরা সেই সকল মহাজনদের মধ্যে একজন মহাজন, একজন তারকা, যিনি সন্ধ্যাকালীন লীলা ব্রজেন্দ্র নন্দনের লীলায় প্রবেশ করেছেন। কৃষ্ণ যমুনা তীরবর্তী এলাকায় সখাদের সঙ্গে গোচারণ করছেন। বহু প্রকার ক্রীড়া, ক্রীড়ার দ্বারা সখাগণকে আনন্দিত করছেন, কখনো বা স্নেহ প্রদর্শনের দ্বারা গাভীগণকে আনন্দিত করছেন, কখনো বা যমুনাকে স্পর্শ করে তাকে উল্লসিত করছেন, কখনো ময়ূর বৃক্ষ তাদের দিকে দৃষ্টিপাত করে তাদেরকে আহ্লাদিত করছেন। এইরকম করতে করতে যখন তিনি সন্ধ্যাকালে তিনি ফিরে আসছেন ব্রজে, তখনকার যে দৃশ্য, বিরহ, বিধুরা গোপীগণ তারা অপুলক নেত্রে কৃষ্ণের আগমন প্রতীক্ষা করছেন। দূর থেকে গরুর হাম্বা হাম্বা রব, পদক্ষুরিত ধুলি ধূসরিত অবস্থায় কৃষ্ণ ব্রজে ফিরে আসছেন। কৃষ্ণের রূপ যেন অনেক দিন দর্শন করেন নাই গোপীগণ, তাই তৃষিত নয়নে তারা যখন কৃষ্ণকে দর্শন করলেন, ধীরে ধীরে কৃষ্ণ যখন নন্দ মহারাজের গৃহে প্রবেশ করছেন, যখন যশোদা দেবী তাকে চুম্বন করে তাকে নিয়ে অন্তঃপুরে নিয়ে তাকে স্নান করিয়ে তাকে সুন্দরভাবে বসন পরিধান করিয়ে দিচ্ছেন, কিছু খাওয়ার ব্যবস্থা করছেন, এই রকম এক সন্ধ্যাকালীন লীলায় শ্রীল গোস্বামীপাদ তিনি প্রবেশ করলেন। মহাপ্রভু তিনি সন্ধ্যাকালীন লীলাতেও তিনি এইভাবেই স্নান আদি করে পট্ট বাস পরিহিত হয়ে তিনি ভক্তগণের দ্বারা অর্চিত হয়ে তিনি এক আনন্দ মুদ্রায় প্রফুল্লিত বদনে তিনি যখন ভক্তগণকে আনন্দ দিচ্ছেন, এইরকম গৌরসুন্দরের এক লীলায় গৌরসুন্দরের কীর্তন রস আস্বাদন করতে করতে গোস্বামীপাদ সান্ধ্যকালীন লীলায় প্রবেশ করলেন। আমরা দেখলাম, বুঝতে কিছু পারলাম কিছু পারলাম না, আমরা আমাদের চোখ দিয়ে সাধুকে দেখতে চেষ্টা করলাম, কোনো ভাগ্যবান হয়তো তার অন্তর্দৃষ্টিতে দেখলেন, গৌড়ীয় দর্শন বলছেন সাধুকে দেখতে চাও, ধামকে দেখতে চাও, শিব বিগ্রহ দর্শন করতে চাও, তাহলে চোখ দিয়ে দেখো না, কান দিয়ে দেখো। গৌড়ীয় দর্শন বলছেন, বলছেন তুমি ঠাকুরের অর্চনা করতে চাও, আরতি করতে চাও, ঠাকুরের সেবা করতে চাও, হাত দিয়ে না করে মুখ দিয়ে করো, অর্থাৎ কীর্তন সহযোগী করো। আমরা কেউ বুঝতে পারলাম না পারলাম সেটা আমাদের অধিকার সাপেক্ষ, সকলেই বুঝতে পারবেন, সকলেই ধরতে পারবেন, সকলেই গোলকের মহাজনকে চিনতে পারবেন এটা আশা করা যায় না, কারণ আমরা যে মর্ত ভূমিকায় যাকে দেখতে চেষ্টা করছি তিনি যে গোলকীয় ভূমিকায়, অপ্রাকৃত ভূমিকায়, তথাপি বাহ্য বিচারে মিশনের একজন আচার্য রূপে তার যে সকল লীলাবলী, তার স্নেহাবলী, তার কীর্তনাবলী, তার শরণাগতির যে প্রশংসা বাক্য আমরা শ্রবণ করলাম, গুণমহিমার কথা শ্রবণ করলাম, এটা সত্যিকারেই আমরা সাধক জীব অনর্থে ভরা পাষাণ সদৃশ হৃদয়, এই যে অল্পক্ষণের জন্য হৃদয়কে বিগলিত করলো এটাই আমাদের লাভ, এটাই সেই মহাজনের কীর্তি বা এটাই তার কৃপা। আমরা চেষ্টা করেছিলাম হরিভজন করবার, হরিভজন করবার জন্য এসেছিলাম, যাদের সংস্পর্শ পেয়েছিলাম তাদের লীলাবলী দেখে
তখন বুঝতে না পারলেও আজকে বুঝতে পারি আমরা ঠিক স্থানে এসেছি। আমরা বুঝতে পারি আমাদের ভাগ্যের চরমতা। আমরা গৌড়ীয় গুরুধারায় আমনায় ধারায় গৌড়ীয় দর্শনে আলোকিত গুরুবর্গের শ্রীচরণতলের আশ্রয়ী আমরা। আমরা যদি গুরুদেব থাকতে আমরা তাকে বুঝতে না পারি, গুরুদেব চলে যাওয়ার পরে বা গুরুদেব অন্তর্ধ্যান লীলার পরেও যদি বুঝতে পারি, সেটা আমাদের বড় ভাগ্য। কারণ গুরু না চিনে শিষ্যের আর কোনো কিছু করার থাকে না। গুরুদেবকে চিনতে না পারলে শিষ্যের কিছু পাওয়ার থাকে না। গুরুদেবকে আমিত্বের বন্ধনে, আমার যে আমিত্ব এবং আমার যে মমত্ব, এ দুটোর দ্বারা গুরুদেবকে যদি বাঁধতে না পারি, তাহলে আমাদের কিছু করার থাকে না। আমার আমিত্ব, আমি কৃষ্ণ দাস, হরিদাস, হরিসেবক। আমার মমত্ব, আমরা গুরুদেবের ঘরে বসেছি, প্রভুপাদের দেওয়া স্থান, ভক্তিবিনোদ ঠাকুরের রচিত কীর্তন রোজ আস্বাদন করে ভক্তিজীবন পুষ্ট করবার সুযোগ পেয়েছি। পরবর্তী মহাজনগণ যারা সেই ধারাকে পরিবিষ্ট করেছেন, যারা আমাদেরকেও বাঁচিয়েছেন মায়ার থেকে, এক এক করে তারা এসেছেন, তাদের দিব্য অপ্রাকৃত সৌগন্ধে, সৌগন্ধকে বিচ্ছুরিত করে ভক্ত সমাজকে বাঁচিয়ে রেখেছেন। আমরা যে সেই সৌরভ, সেই সৌগন্ধে পালিত হয়ে আজও বেঁচে রয়েছি, এটাই তার কৃপা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে ভাবিয়া না পায়, উল্লাসের কারণ হইল গোরা। এ কেমন লীলা, ভাবিয়া না পায়, উল্লাসের কারণ হইল গোরা। যদিও তিনি ভাব প্রসঙ্গে, যদিও তিনি ভাব প্রসঙ্গে ভক্ত সঙ্গে।